শিক্ষকরা গতকাল আপনি বলেছিলেন যে তাদেরকে গ্রুপ সি গ্রুপ ডি পদে বা অন্য যে কোনো ভাবেই নেওয়ার আপনারা 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 টুকরো টুকরো নিউজ দেবেন না, আমার এটা কিন্তু পছন্দ লাগে না। এখনো আবার কিন্তু টুকরো টুকরি করবেন, এই জন্য একদিন বলছি টুকরো টুকরো দেয়। আমি বলছি গ্রুপ সি গ্রুপ ডির জন্য যারা 10,323 বর্তমানে রয়েছে সবাই প্রেয়ার করেছে, সবাই। আমার দৃঢ় বিশ্বাস, আমি দৃঢ় বিশ্বাস তাদের সাথে আমার আমি ওতপ্রোত ভাবে কথা বলেছি, বিভিন্ন তাদের অনুষ্ঠানে গেছি। আমার বিশ্বাস তাদের একটা বিরাট অংশ এই গ্রুপ সি গ্রুপ ডিতে পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ তারা দীর্ঘ বছর শিক্ষকতা করেছে, এরা শিক্ষক শিক্ষার ক্ষেত্রে তাদের অবদান রয়েছে, আমি এটাকে অস্বীকার করার কোনো সুবিধা নাই। যেহেতু আদালতের রায়, এবং আপনারা জানেন এই কথাটা কেন আপনারা বলছেন না, রাজ্য মন্ত্রিসভা আসার পরে স্পেশাল একটা প্রেয়ার সুপ্রিম কোর্টে দিয়েছি এই 10,323 সাথে, 23-এর সাথে এই রাজ্যের হাজার হাজার মানুষ জড়িত। সুতরাং আমরা মন্ত্রিসভা চাই, সুপ্রিম কোর্ট আমরা তাদের নিতে চাই যাদের তাদের তাদের জীবিকার প্রশ্ন রয়েছে। তুমি আমাদেরকে পারমিশন দাও উইদাউট ইন্টারভিউ তাদেরকে, যাতে সবাইকে নিতে পারি। কিন্তু সুপ্রিম কোর্ট এটা করেনি। সুপ্রিম কোর্ট বলেছে শিক্ষা দপ্তর তাদের জন্য, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর না, রাজ্য সরকার যদি কোন রকম পরীক্ষা নেয় সেক্ষেত্রে তারা পার্টিসিপেট করতে পারবে, এবং সেক্ষেত্রে তাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা ক্লিয়ার রয়েছে। সেই জন্য আমরা আমি আশাবাদী তাদের মধ্যে, এর মধ্যে আমরা জানেন 10,323 অনেকে টেট কোয়ালিফাইড করেছে, তারা চাকরি পেয়েছে, কেউ চাকরি করছে, আবার কেউ সিলেকশন টেটে কোয়ালিফাইড হয়েছে। সুতরাং আমার বিশ্বাস তাদের ভালো সংখ্যক এই গ্রুপ সিতে গ্রুপ ডিতে ঢুকবে। আবার যেমন আমরা পরীক্ষা নেব বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রেও তাদেরকে সুযোগ পেলে তাদেরকে আমরা নিয়োগ করার চেষ্টা করব। কিন্তু সবটা জিনিসই আইন মেনে, আইন না মেনে কিচ্ছু করতে পারবো না। সেজন্য আমরা আমরা যেন সুপ্রিম কোর্টে একবারে আমরা মুক্ত হস্তে গিয়েছিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে অনুমোদন দেয়নি, সেজন্য আমরা নিতে পারি, নতুবা এতদিনে তারা চাকরি হয়ে যেত। কিন্তু যেহেতু ইন্টারভিউ হবে, আবার সংবিধান বলছে তুমি পার্টিকুলার কাউকে সাহায্য করবে না, তুমি ওপেন অ্যাডভার্টাইজমেন্ট করো, সেখানে সবাই পার্টিসিপেট করুক, সেখান থেকে তুমি লোক ঠিক করবে। সুতরাং আমি এই জন্য বলছি, এবং তারা তাদের শেষ ব্যক্তিটি পর্যন্ত আমরা চেষ্টা করে যাব। আমি কালকেও বলেছি আমার তরফ থেকে যতটুকু হেল্প করা, যেহেতু শিক্ষা দপ্তরে তারা কিছুদিন ছিল, বর্তমানে যদিও নেই, সেহেতু আমার দায়িত্ব কর্তব্য রয়েছে তাদেরকে সাহায্য করা।